দক্ষিণ ভারতীয় সিনেমায় আল্লু অর্জুন এখন অপরিহার্য নাম। এই আইকন স্টার নিজের রাজ্য দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোচিত। তার ভঙ্গি নকল করছে অগণিত মানুষ। আল্লু অর্জুন থেকে তিনি এখন পুষ্পারাজ। কিন্তু কিভাবে, কার হাতে জাদু করে ছোঁয়ায় তিনি হয়ে উঠলেন আল্লু থেকে পুষ্পারাজ? চলুন দেখে আসি পর্দার আড়ালে থাকা সেই সব শিল্পীদের। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, এই সিনেমার জন্য আল্লু অর্জুনকে অবয়ব পরিবর্তন করতে হয়েছে। এর জন্য মেকআপ শিল্পীদের অবদান অনেক, তবে আল্লুকেও কম ঝুঁকি সামলাতে হয়নি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে আল্লুর মেকআপ আর্টিস্টদের হাতের জাদু। সিনেমাটিতে প্রস্থেটিক্স মেকআপ নিয়েছিলেন আল্লু অর্জুন। এক দুজন নয়, বেশ কয়েকজন মেকআপ আর্টিস্ট তার ওই পুষ্পারাজ লুক এনে দিয়েছিলেন। সুকুমার পরিচালিত পুষ্পা দ্য রাইস গেল বছরের 17 ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরা কারবারি নিয়ে সিনেমার গল্প, যেখানে দেখানো হয়েছে লাল চন্দন কাঠের চোরা কারবার। ক্রাইম অ্যাকশন থ্রিলার সিনেমাটি এখন বক্স অফিস ও ইন্টারনেট দুনিয়ায় আলোচনার মূল বিষয়বস্তু। সিনেমাটির এমন সফলতার পর নিজের পারিশ্রমিক এক লাফে আকাশ চুম্বি করেছেন আল্লু অর্জুন। সিনেমাটিতে আল্লু অর্জুনের নায়িকা রশ্মিকা মন্দানা। দর্শকেরা এখন অপেক্ষায় সিনেমাটির দ্বিতীয় পার্টের জন্য, যেখানে পুষ্পর সঙ্গে লড়াই জমবে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করা ফাহাদ ফাসিলের।